সপ্তাহের প্রতি শুক্রবার রাত 10টা মানে খেলার আড্ডা। দর্শক স্বাগত সবাইকে, আপনাদের সাথে আছি হাসান মাহাদি। খেলবো না, আড্ডা দেব, এবং আড্ডা দেওয়ার জন্য প্রতিদিনের মতোই আজকেও, মানে প্রতি সপ্তাহের মতোই আজকেও আমাদের সাথে তিনজন মানুষ আছেন। আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেস বোলার হাসিবুল হোসেন শান্ত, আছেন সাথিরা জাকির জেসি। জেসির পরিচয় দেওয়াটা আমার জন্য একটু ডিফিকাল্ট, কারণ একটা মানুষ তার কারিকুলাম ভাইটাতে এত পরিচয় যোগ করেছে যে কোনটা বলবো। জেসিকে কোনো কিছু না বলেই সাথিরা জাকির জেসিকে বাংলাদেশের মানুষ এত বেশি চেনে এখন যে এই বিষয়ে আমি বলার কিছু নাই। এবং আমার সাথে আছেন এম এম কায়সার, খুবই পছন্দের মানুষ, তিনি ক্রীড়া সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশে এই মুহূর্তে তিনি সেই কাজটা করছেন। তিনজনকে স্বাগত। থ্যাংক ইউ। একটু জেসির কাছেই যাই প্রথমে। আমরা মানে এই এই খেলার আড্ডা দেওয়ার আগে আমরা একটা মানে টপিক নির্বাচন করি। আমরা বলছিলাম যে দুটা ক্যাচ পড়েছে বাংলাদেশের, ক্যাচের সাথে কি ম্যাচটাও পড়ে গেল। 45 ওভারে আয়ারল্যান্ড 320 রান করেছে বাংলাদেশের বিপক্ষে, জেসি অনেক বাড়াবাড়ি হয়ে গেল না বিষয়টা? রানটা আসলেই অনেক বেশি, এবং ক্যাচ যেটা ছেড়েছে আমার কাছে মানে এত সহজ ক্যাচ, আর সব থেকে বড় কথা একটা অ্যাক্সিডেন্টলি হতে পারে, দুটো ম্যাচ দুটো ক্যাচ মানে হচ্ছে আসলে ম্যাচের অনেকটাই কিন্তু। এবং যে দুজন কি প্লেয়ার যারা আসলে রান করেছেন, টেক্টরের ক্যাচও ফেলেছেন, ডকরেলের ক্যাচও ফেলেছেন, অবশ্যই। এবং এটা কিন্তু ক্রিকেটে একটা আছে যে যে লাইফ পায় সে ইনিংসটা লম্বা করে, এবং সেটাই তারা করেছেন যখন লাইফটা পেয়েছেন। তবে 320 রানের টার্গেটটা কিন্তু আসলেই 45 ওভার্স হিসেবে অনেক অনেক বেশি, যেটা আমার কাছে মনে হয় যে অনেকটা ম্যাচের রেজাল্ট আমরা বুঝতেই পারছি, যদিও অর্ধেকটা এখনও বাকি রয়েছে, যে কোনো কিছুই হতে পারে। আপনার ওয়ানডেতে খুব ভালো টিম, তারপরেও টার্গেটটা অনেক বড়। শান্ত ভাই, জেসি যেটা বলছে 45 ওভারে 320 রানের টার্গেট, 50 ওভার হলে সেটা ডেফিনেটলি আরও অনেক বেশি হওয়ার কথা ছিল, এবং যেভাবে আইরিশ ব্যাটাররা ব্যাটিং করছিল। হাতুরু সিং একটা কথা বলেছিলেন এই মানে প্রথম ম্যাচের আগে, বলেছিলেন যে আগে যদি তিনি জানতেন ইংল্যান্ডের কন্ডিশন এরকম, মানে এখন ইংলিশ সামার চলছে, তিনি এই সূচিতে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতেই যেতেন না। এই বিষয়টা কি আসলে মানে ল্যাক অফ প্রস্তুতির ঘাটতি, নাকি মনের মধ্যে এক ধরনের ভয় এবং শঙ্কা? না, আমার কাছে মনে হয় যে প্রস্তুতির একটু ঘাটতি আমার কাছে মনে হয়েছে। আর আপনি বাংলাদেশ প্রস্তুতির ভালোই ঘাটতি হয়েছে। হ্যাঁ, আর যদি বাংলাদেশের ওয়ানডে টিম যদি বলেন, অনেক ভালো টিম। সো আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের ন্যাচারাল খেলা খেলতে পারি, 45 ওভারে 320 করা কিন্তু পসিবল, বাট আমাদেরকে স্টার্টিংটা ভালো করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশে যারা আছে আমাদের তামিম যদি ওনার ফর্মটা আবার আসে আজকের ম্যাচে, তাহলে কিন্তু একটা মাঠের একটা সেট কিন্তু ছোটো আছে। এক্স্যাক্টলি। সো আমার মনে হয় যে স্টার্টিংটা ভালো হলে সম্ভব, বাট খেলতে হবে। বাংলাদেশ ওয়ানডে ভালো টিম, সো সেই হিসাবে আমি বলবো যে চান্সেস আছে মানে চেস করার। ক্যাসার ভাই, জেসি বলছেন 45 ওভারে 320 রানটা অনেক বেশি, এবং ম্যাচের রেজাল্ট কি মোটামুটিভাবে জেসি একটা প্রেডিকশন দিতে পারছেন। শান্ত ভাই বলছেন যে 45 ওভারে 320 রান মানে বাংলাদেশ টিম কেপেবল এটাকে চেস ডাউন করার। আপনার কাছে কি মনে হয় যে আসলেই 45 ওভারে 320 রান, এবং আমরা প্রথম ওয়ানডের সাথে যদি সেকেন্ড ওয়ানডেটা কম্পেয়ার করি, প্রথম ওয়ানডে বাংলাদেশ দল কিন্তু তাদের 50 ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিল এবং রানটা কোনোভাবে 250 হয়নি? ধন্যবাদ মাহাদি। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো যে যখন আপনি ক্রিকেট বিষয়টা ক্রিকেট তখন যদি আপনি প্রিডিক্ট করতে বলেন, তখন আমি বলবো যে ইউ ক্যানট প্রিডিক্ট টিল দ্য লাস্ট বল বোল্ড। আর বাংলাদেশ দলের জন্য আপনি 320 রান অনেক বড় টার্গেট, কোনো সন্দেহ নেই 45 ওভারে, কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশ কিন্তু এর চেয়ে বেশি রান চেস করে ওয়ানডেতে জিতেছে। আমি একটু আশার কথাটাই বললাম, আর হাসিবুল হাসান শান্ত যেভাবে বললেন যে শুরুটা ভালো করতে হবে, তবে এই এত বড় ব্যবধানে বড় টার্গেটের একটা ম্যাচ জিততে হলে শুধুমাত্র শুরুটা ভালো করলে আপনার চলবে না, আপনাকে কিন্তু প্রত্যেকটা সেগমেন্টে ভালো করতে হবে। এই ম্যাচেরই দেখুন আপনি, এই ম্যাচের কিন্তু আপনার আয়ারল্যান্ডের শুরুটা খুব একটা ভালো হয়নি। আপনি পাওয়ার প্লেতে 9 ওভার পাওয়ার প্লে ছিল, যেহেতু 45 ওভারের ম্যাচ পাওয়ার প্লেটা 1 ওভার কমিয়ে আনা হয়েছিল, 9 ওভারে তারা কিন্তু 26 রানে 2 উইকেট হারিয়ে ফেলেছিল। এক্স্যাক্টলি। আরেকটু বড় ব্যাখ্যায় যাই, আপনি প্রথম 100 বলে তারা রান করেছে মাত্র কিন্তু 126 বলে রান করেছে 100, অর্থাৎ 21.6 ওভারে তারা রান করেছে 100। দ্যাট মিন্স পরের যে আপনার 24 ওভার খেলেছে সেই 24 ওভারে রান করেছে কিন্তু 219কে যদি আপনি 24 দিয়ে ভাগ দেন, হিসাব দাঁড়াচ্ছে কিন্তু প্রায় 9-এর বেশি। দ্যাট মিন্স আপনি টি-20 স্টাইলে তারা কিন্তু ব্যাট করেছে, অর্থাৎ তারা জানতো এই কন্ডিশনের ব্যবহারটা কীভাবে করতে হবে, মাঠের ব্যবহারটা কীভাবে করতে হবে, দে নো ইট ভেরি ওয়েল। এখন ঘটনাটা হলো আয়ারল্যান্ড ঠিক যে ফর্মুলাটা মানে নিয়েছে ঠিক একই রকম ফর্মুলাটা বাংলাদেশকে অনুদিত করতে হবে যদি ম্যাচ জিততে হয়। জেসি, যেটা কায়সার ভাই বলেছেন, শান্ত ভাই বলেছেন, আমার কাছে মনে হয় দে আর ভেরি মাচ অপটিমিস্টিক। আমি আপনার মতন আপনার কাছাকাছি জায়গা থেকে চিন্তা করছি এই মুহূর্তে, সেটা হচ্ছে যে আইরিশ বোলিং স্পেশালি আমরা যদি তাদের বোলিংটা দেখি, প্রথম ওডিআইটাকে একটু কাটাছেঁড়া করি, তাহলে খুব বেশি সহজ না, স্পেশালি যেই ধরনের কন্ডিশনে খেলা হচ্ছে। এবং শান্ত ভাই একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে এই মাঠটা মানে চেমসফোর্ডের এই মাঠটার মানে আকৃতিটা একটু ডিফারেন্ট, এক পাশে ছোটো এক পাশে বড়। আয়ারল্যান্ড ওটাকেই সুন্দরভাবে টার্গেট করেছে,
বাংলাদেশ কি আসলে সেইভাবে টার্গেট করতে পারবে বা আইরিশ পেসের এগেনস্টে আমরা দেখেছি প্রথম ম্যাচে তামিমকে লিটনকে বা কেউই কিন্তু বড় ইনিংস খেলতে পারেন নাই, দু একজন ব্যাটার স্টার্ট পেয়েছেন ফিনিশ করতে পারেন নাই, ইনিংস বড় করতে পারেন নাই, আপনার কাছে কি মনে হয় যে চেস ডাউনে তাও আবার 45 ওভারে ডিফিকাল্ট, ডেফিনেটলি ডিফিকাল্ট, মানে যে কোনো আপনি যে কোনো উইকেটে বলেন না কারণ যে কোনো দলের সাথে যখন আপনি 300+ একটা রান চেস করবেন সেটা আপনার মেন্টালি প্রথমে আপনি পিছিয়ে যাবেন, আর সেখানে তো 45 ওভার্সে, তার মধ্যে আজকে মাঠে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, যাই বলেন না কেন প্রচণ্ড ঠান্ডার মধ্যে আইরিশরা অভ্যস্ত বাট বাঙালিরা কিন্তু আমরা এইভাবে অভ্যস্ত না, আমরা তো একদম মানে দুবাইয়ের গরম থেকেই ইংল্যান্ডে গেছি খেলতে, অবশ্যই তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে খুব একটা সহজ হবে না, এবং প্রথম ম্যাচেও তো আমরা আসলে যখন ব্যাটিং করেছি খুব একটা ভালো শেপে ছিলাম না, এবং কায়সার ভাই যে কথাটা বললো যে পরের 24 ওভার তারা যেভাবে খেলেছে পার ওভার 9+ একটা রান করেছে সেই খেলাটা কিন্তু আমরা কখনোই খেলতে পারবো না বা খেলতে পারি না, ইভেন টি-20তেও আমরা সেটা পারি না, সেখানে ওয়ান ডেতে এসে 45 ওভার্সে আমরা এরকম প্ল্যানিং হয়তো বা সেভাবে করতে পারবো না, আমাদের যেটা করতে হবে যে প্রথম থেকেই পার ওভার রান রেট কত সেটা একটা হিসেব নিকেশ ডেফিনেটলি করতে হবে, এবং সাথে সাথে খেলবে না তারপরে সেটা করতে গিয়ে কিন্তু তাদের পেস বোলারদের সাথে একটা মোটামুটি ভালো ফাইট হবে, এবং এই কন্ডিশনে আমি যদি একটু প্রথম ইনিংসের কথা বলি, হাসান মাহমুদ প্রথম 5টা ওভার কি দারুণ বোলিং করেছেন, তারপরে এসে কিন্তু মানে সবাই অনেকটা গুলে গেছেন, সো প্রথম দিকে খুব একটু ডিফিকাল্ট হতে চলেছে, পরের দিকে এসে ওই যে রানটা করে ফেলেছে সেটা কিন্তু পুষিয়ে নেওয়াটা সাথে সাথে দুটো ক্যাচ, এই দুটো ক্যাচ না ছাড়লে হয়তো বা 300+ একটা রান হতো না, সব কিছু একটা হিসেব নিকেশ জটিল হতে চলেছে, ভিক্টর তো 59 রানেই জীবনটা পেয়েছেন, পরবর্তীতে 140 রান করেছেন এবং সেটা কত কুইক করেছেন আমরা দেখেছি, শান্ত ভাই একটু আপনি পেসম্যান মানে বাংলাদেশের যেই পেসারদেরকে মানে স্টারডম শুরু হয়েছে যাদের হাত ধরে মানে তারকা পেসার বাংলাদেশ দলের হাসি বলেছেন শান্ত, আজকে বাংলাদেশের ওভারঅল পেস বোলিং হাসান মাহমুদ বাদে মানে ওরকমটা হয়নি, মানে এই এইসব কন্ডিশনে আসলে বলটা যেভাবে করতে হয় আমার কাছে মনে হয় যে হয় শর্ট বল করেছে না বেশি উপরে করেছে, আর ওরা রুম যখন রুম বানাচ্ছে সেই জায়গায় আমরা কিন্তু মাথাটা খাটিয়ে বল করিনি আমার কাছে মনে হচ্ছে, বাট ওয়ান ডেতে বাংলাদেশ কিন্তু ভালো খেলে, আমি আবার আসছে এই কারণে আমরা কিন্তু আমাদের ক্রিকেট ক্যারিয়ারই শুরু করেছি ওয়ান ডে দিয়ে, আর এখন যদি আপনি দেখেন টি-20তেও কিন্তু প্রায় 300 রান কাছাকাছি যায় সেটা চেঞ্জ হয় কিন্তু, আর বাংলাদেশ ওয়ান ডেতে সবসময় ভালো খেলে আসতেছে, সো আমার মনে হয় যে বোলিংয়ের পার্টটা আমরা যদি এখন বাদ দিই আমাদের বোলিংয়ে যদি আমি তো আপনার কাছ থেকে বোলিং মানে বোলিংয়ে এখন আপনি দেখেন আপনি আমি যেটা শুনেছি যে ওইখানে কিন্তু আমাদের যে প্রিপারেশনটা করার দরকার ছিল ওইভাবে করতে পারিনি, আর তারপরে বৃষ্টি ছিল ওয়েদারও ভালো ছিল না, সো এখানে প্রিপারেশনের ব্যাপারটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, সো এখানে যেই কিন্তু আমি বোলিংটা অ্যাডজাস্টমেন্ট করাটা ভেরি ডিফিকাল্ট, কিন্তু কিন্তু প্রথম ম্যাচের পরে হাসান মাহমুদের একটা ইন্টারভিউ আমরা দেখেছি, আমরা সেটা নিয়ে স্টোরি করেছি, হাসান মাহমুদ বলেছিলেন যে কন্ডিশনের সাথে বাংলাদেশ দল ভালোভাবে মানিয়ে নিয়েছে প্রথম ওয়ানডের পরে, হাসান মাহমুদ আজকে শুরু থেকে ভালো বোলিং করেছেন, জেসি বলেছেন প্রথম 5টা ওভার, কায়সার ভাই বলেছেন যে ফ্যান্টাস্টিক 5টা ওভার করার পরে এই যে যেই লাগামটা বাংলাদেশের হাতে থাকলো বা ছিল সেটাকে আস্তে আস্তে মানে নিয়ে যাওয়ার না, আপনি যদি দেখেন আজকে সাকিবের আমার মনে হচ্ছে সাকিব আজকে মানে ওনার মধ্যে ছিলেনই না, আপনি ফিল্ডিং বলেন বোলিং বলেন, তারপরে তাইজুল কিন্তু আজকে উনি এত এরকম বল করেন এক এক ওভারে 2টা করে 3টা করে 6ও খেয়েছেন, তো আমরা আজকে দিন বোলিং সেটে আমার কাছে মনে হয়েছে ব্যাড ডে, আমরা প্ল্যান অনুযায়ী বল করতে পারিনি, যেতে পারে একটা ব্যাড ডে যেতে পারে, মাঠের সাইজটাও একটু ইয়ে ছিল, আমার মনে হয় যে মেহেদি মিরাজকে মাঝখানে যদি ট্রাই করানো হতো তাহলে হয়তো বা সিচুয়েশন ডিফারেন্ট হতো, এক্স্যাক্টলি এই প্রশ্নটা আমি একটু কায়সার ভাইয়ের কাছে করতে চাই, শান্ত ভাই প্রশ্নটা তুলেইছেন আমি মানে ভেতরে রাখছিলাম যেটা জিজ্ঞেস করব, মেহেদি হাসান মিরাজকে বোলিং আনা হলো 40তম ওভারে গিয়ে, আমি আমি ঠিক জানি না মানে বাংলাদেশের কিছুদিন কিছু একটা মানে ব্যাপার আমরা শুনি যে দুজন বাঁহাতি দিয়ে ওপেনিং না করানো ডানহাতি বাঁহাতি কম্বিনেশনের ব্যাপার থাকে, কখনো দুজন ডানহাতি ব্যাটার থাকলে একজন অফ স্পিনারকে না বোলিং করিয়ে লেগ স্পিনারকে মানে লেফট আর্ম অর্থোডক্সকে বোলিং করানো হয়, বাট এই 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 সূত্র মেনে কি মডার্ন ডেস ক্রিকেট খুব একটা চলে না, দেখুন আপনি এটা ম্যাচ আপ সিচুয়েশনে কিন্তু আপনাকে এই ধরনের সিদ্ধান্তটা নিতে হয়, আপনি ম্যাচ আপ আপনি কোন বোলার বা কোন ব্যাটসম্যান কোন দিকে দুর্বল রয়েছেন কোন দিকে শক্তিশালী রয়েছে সেটাও কিন্তু অ্যানালাইসিস করা হয়ে থাকে, এবং সেই অনুযায়ী কিন্তু ম্যাচ আপটা তৈরি করা হয় এবং সেই কারণে কিন্তু এই ধরনের সিদ্ধান্তটা অনেকে নিয়ে থাকেন, তারপর আমি বলবো যে এই ম্যাচের জন্য বাংলাদেশ যে একাদশটা গঠন করেছে সেখানে কিছুটা হলেও কিন্তু সাহসী সিদ্ধান্তটা হয়নি, আপনি যদি আমাকে বলতেন এই ম্যাচের একাদশ গঠন করার জন্য তাহলে আমি এখানে নিশ্চিতভাবে কিন্তু
আপনার তিনজন স্পিনার না খেলিয়ে দুজন স্পিনার খেলাতাম, দুজন স্পিনার আপনার সাকিব আল হাসান রয়েছেন, মেহেদী হাসান মিরাজ রয়েছেন, এবং বাড়তি আরেকজন পেসার নিতাম আমি স্পিনারের জায়গায়, তাইজুলের জায়গায় একজন পেসার নিয়ে খেলতাম। এই কন্ডিশনে, এই উইকেটে, ইংলিশ কন্ডিশনে এখানে যদি আপনি চারজন পেসার নিয়ে না খেলেন তাহলে কোথায় খেলবেন? আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে ইংলিশ কন্ডিশনে খেলার সব সহজ হিসাবটা হলো যে আপনাকে এখানে বিল্ড আপটা করতে হবে, আপনি কিন্তু এখানে গিয়েই মারতে পারবেন না। আপনি যদি গিয়েই মনে করেন যে আপনি একদম সূর্য কুমারের মতো এখানে খেলতে শুরু করে দিবেন অথবা এবিডি ভিলিয়ার্সের মতো আপনি 360 ডিগ্রির মতো ব্যাটিং করে দিবেন, সেটা কিন্তু হবে না। যেটা আমি বললাম যে আপনি দেখুন আয়ারল্যান্ডের শুরুটা কিন্তু খুবই বাজে হয়েছিল, নয় ওভারে আপনার 26 রানে 2 উইকেট, সেখান থেকে তারা কিন্তু আপনার পুরো ম্যাচটা যেভাবে শেষ করেছে তার অন্যতম কারণটা হলো ইংলিশ কন্ডিশনে ব্যাটসম্যানদেরকে প্রথমে থিতু হতে হবে, উইকেটে জমে যেতে হবে, এবং যত সময় যাবে আপনি দেখবেন যে উইকেট তত কিন্তু আপনার জন্য ইজি হয়ে আসবে। এই ম্যাচটা কিন্তু তাই হয়েছে, এবং সবচেয়ে বড় আমরা যে ভুলটা করেছি সেটি হলো যে আমরা উইকেট মাঝখানে নিতে পারিনি। আমরা শুরুর দিকে 2টো উইকেট নিয়েছিলাম, কিন্তু ইন দ্য মিডল ওভারে যখন আপনি চিন্তাটা করবেন যে আপনার 10 থেকে যে 40 ওভার পর্যন্ত সেখানে উইকেট আমরা কিন্তু খুব বেশি পরিমাণে নিতে পারিনি, যাতে আয়ারল্যান্ড খুব বেশি চাপে পড়ে। ভালো পার্টনারশিপ হয়ে গেছে, রাইট, দুটো ভালো পার্টনারশিপ হয়েছে, ব্যাটিংও করেছে, রাইট। এবং আয়ারল্যান্ডের সবচেয়ে বড় সুবিধাটা হলো যে তারা কিন্তু এই দুটা বড় পার্টনারশিপেই কিন্তু আপনার মানে অনেক বড় পার্টনারশিপ হয়ে গিয়েছে। এবং যেটি আমরা বললাম যে শুরুতে আপনি যেটি বলেছিলেন যে 2টো ক্যাচ মিস হয়েছে, যে দুজন ব্যাটসম্যান রান করেছেন সেই দুজন ব্যাটসম্যানের কিন্তু ক্যাচ আমরা মিস করেছি। আর 40 ওভারে তাকে নিয়ে আসা হয়েছে, ব্যাটসম্যান হয়তো অধিনায়ক মনে করেছিলেন যে বলটা আর একটু পুরনো হোক, অথবা আপনি উইকেট থেকে সাপোর্টটা হয়তো স্পিনাররা সেরকমভাবে পাচ্ছিলেন না, এই কারণে তাকে নিয়ে এসেছেন। আমি এখানে একটু আপনাকে আটকাতে চাই, কারণ আমার তো বলটা সাকসেস হচ্ছে না, কেন তাহলে আমি আমার রান দিচ্ছেন, রাইট? হ্যাঁ, যদি সাকসেস হতো তাহলে ডিফারেন্ট কথা, তারা তো ভালো করছে না তাহলে তাকে কেন দেরি দেন? সেটাই, এটা আমার মনে হয় যে এটা ম্যাচে ম্যাচ শেষে আমরা অধিনায়ককে জিজ্ঞেস করলে সবচেয়ে ভালো হবে, কারণ তার মাথায় কি প্ল্যান ছিল। অধিনায়কের প্ল্যান এবং উত্তর আমি মোটামুটি ভাবে জানি, যে ওই সময় টেক্টর ব্যাটিং করছিলেন এবং ডকরেল দুজনেই ডানহাতি ব্যাটার, লেগ সাইড একটু ছোট, মেহেদী হাসান মিরাজকে আনলে খুব ভালো ইজি পুল শট খেলা যাবে, জেসি আমি মানে এম আই রং না? ডেফিনেটলি যে ক্যাপ্টেনের মাথায় এই জিনিস খেলা উচিত না, এটাই কিন্তু মাহাদি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিল যে আসলে এই মডার্ন ক্রিকেটে এই জিনিসগুলো আসে কি আসে না। আমার কাছে মনে হয় যে মডার্ন ক্রিকেটে ভালো বল করাটা, জায়গায় বল করাটা খুব ইম্পর্টেন্ট, এবং মানে অনসাইডটা ছোট এটা খুব বড় একটা কারণ ডেফিনেটলি ছিল, যে আপনার যখন অফ স্পিনার বল করবে তখন বলটা তো টার্ন করে অনসাইডেই যাবে, সো ডেফিনেটলি রাইটিরা তখন মিড উইকেট বা কাউকর্নার এই জায়গাগুলো ভালো ইউটিলাইজ করবে, এটা একটা কারণ থাকলেও থাকতে পারে। বাট যখন শান্ত ভাই এবং কায়সার ভাই বললেন যে যখন তো আসলে অন্যরাও ভালো করছে না, তখন আপনি একটা রিস্ক তো নেবেন, বা আপনি তখন যেহেতু আপনার একজন মেইন বোলার আছে হাতে, আপনি কেন না কাজে লাগান, মানে সবসময় যে ইকুয়েশন এক হবে সেটাও কিন্তু না। দেখা গেল যে অফ স্পিনার দেখে রাইটি ব্যাটার একটু লোভে পড়ে ওই মিড উইকেটে খেলতে গিয়েই আউট হতে পারতো, ছয় মারতে গিয়ে আউট হতে পারতো, টাইমিংটা একটু মিসটাইম হলে। এবং মিরাজ কিন্তু সেরকমই বোলার, আমরা দেখেছি যে বহুবার ভালো করতে দেখেছি, বোলিং করে বাংলাদেশকে জেতাতে দেখেছি, ব্যাটিং করেও জিতিয়েছেন তিনি, বাট সেই বুদ্ধি তো বোলিংটা কিন্তু তিনি করতে পারেন। সো একটা আমার কাছে মনে হয় আরেকটু আগে ট্রাই করলে দেখা গেল যে ভালো কিছু হতে পারতো। এখানে ক্যাপ্টেন্সির একটা বিষয় রয়েছে, অনেক ক্যাপ্টেন কিন্তু যে কাজটুকু করেন দেখবেন আপনি যে ম্যাচে হঠাৎ করে তারা কিন্তু আপনার পার্ট টাইম বোলারকে ইউজ করে দেন, এটা কিন্তু আপনার অনেক ক্যাপ্টেন কিন্তু করেন না। কারণটা হলো যে অনেক ক্যাপ্টেন মনে করেন যে আমি যাকে বোলিংয়ের জন্য এনেছি বোলিংয়ের কাজটা তার, অতএব তার উপরে আমি কিন্তু আস্থাটুকু রাখবো, যেটি বললাম যে আপনি এটা এক একজনের ক্যাপ্টেন্সির উপর কিন্তু নির্ভর করে। কিন্তু আপনি এখানে আমাদের পার্ট টাইমের বোলার হিসেবে কিন্তু আপনি শান্ত ছিলেন, শান্ত কিন্তু উইকেট টেকার বোলিং, অনেক সময় উইকেট আপনি জুটি ভাঙতে পারেন, সো তাকেও কিন্তু আনা যেত। যেখানে মিরাজকেই কায়সার ভাই বোলিংয়ে আনা হয়েছে 40তম ওভারে, মিরাজ কিন্তু ভালো বোলিং করেছে, রাইট। সবচেয়ে বড় বিষয়টা হলো কি যে দেখুন মিরাজ কি বাঁহাতি ব্যাটসম্যান বা কে উইকেট ডানহাতি ব্যাটসম্যানের উইকেট কি কখনো নেননি? ঠিক একই রকম ভাবে সাকিব আল হাসান কি কখনো আপনার বাঁহাতি ব্যাটসম্যানদের উইকেট নেয়নি? সাকিব আল হাসানের ক্যারিয়ার কিন্তু আপনি যদি ফলো করেন সেখানে দেখবেন যে তার যে যতগুলো উইকেট তিনি নিয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান কিন্তু তার অর্ধেক। সো এখানে আমার মনে হয় যে ডানহাতি বামহাতি বড় বিষয় না, এবং মুখস্থ করা বিদ্যা নিয়ে কিন্তু আপনার ক্রিকেট চলে না, ক্রিকেট চলে আপনার সিচুয়েশন অনুযায়ী। আপনি যখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে যদি আপনি সিদ্ধান্ত নিতে না পারেন বা সিদ্ধান্ত নিতে একটু দেরি করেন তখন কিন্তু প্রতিপক্ষ কিন্তু আপনাকে মিসমার করে দিবে। আজকে হয়েছে তাই, কিন্তু আপনি দেখুন 16টা ছক্কা হাঁকিয়েছে তারা, এবং এই 16টা ছক্কা কিন্তু বেশি লোক হাঁকাননি, তাদের মাত্র 3 জন ব্যাটসম্যান কিন্তু ছক্কা হাঁকিয়েছেন, একজন 10টি একজন 4টি একজন 2টি, সেখানে কিন্তু ম্যাচটা বের হয়ে গিয়েছে। সো এই ম্যাচেও বাংলাদেশকে যদি জিততে হয় অতি অবশ্যই অন্তত 3 জন ব্যাটসম্যানকে বড় একটা স্কোর করতে হবে। জানি অনেকটা, বাট কেন জানি আমার মন বলছে যে বাংলাদেশ জিতবে, যাই না, এটা আমার ভিতর থেকে আসছে। মানে এই শান্ত ভাইয়ের সাথে মানে বিভিন্ন সময়ে বিভিন্ন আড্ডায় বসার সুযোগ আমার হয়েছে, অন স্ক্রিন অফ স্ক্রিন। শান্ত ভাই খুবই মানে অপটিমিস্টিক মানুষ এবং খুবই ভালোভাবে আশাবাদী। শান্ত ভাই কিন্তু আমার আশাগুলি মাঝে মাঝে হয়ে যায়, কিন্তু
না মাঝে মাঝে 100 আশা করলে আমারও আমি 130 হয় যেটা আমি অনেক সময় বলি যে আমার মন বলছে হবে কিন্তু হয় সেটা আমার মন এরকম অনেক সময় বলে হয় কিন্তু ফোন দিয়ে আপনাকে রাতে বলছিও যে ভাই বলছিলাম হইছে কিন্তু হইছে রাইট এক্স্যাক্টলি সেটা আজকে আজকে অনুষ্ঠান শেষে নিশ্চিতভাবে কিন্তু আমি শান্ত ভাইকে আমার হাত দেখাবো না 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 এটা গাইসের আমি কি বলবো মানে আমার ভিতর থেকে আসছে যে মানে কেন জানি জিতবে মানে অনেক টাফ 335 ওভারে 320 রান করে বাট তারপর একটা ফিলিং আসে না যে জিতবে আপনার ইনটিউশন বলছে মানে আপনার এই গাট ফিলিংটার উৎপত্তি স্থল আপনার হার্ট আপনার হৃদয় থেকে এসেছে কথাটা 320 রান 45 ওভারে চেস ডাউন করার জন্য আপনি একদম শুরুতে বলেছেন যে বাংলাদেশের একটা খুব ভালো স্টার্ট দরকার এবং শুধুমাত্র একটা স্টার্ট দিয়ে হবে না যেটা কাসিম ভাই বলে ডিউটি করে যেতে হবে লিটন যদি তার ম্যাচের ব্যাটিং করতে পারে তার মনে হয় যে জেতাটা আরো ইজিয়ার হবে এক্স্যাক্টলি আমি একটু মানে এই মুহূর্তে বাংলাদেশে ব্যাটিংয়ে নেমে যাওয়ার কথা ইনফ্যাক্ট নেমেও গেছে আমি আমি একটু ডিরেক্টরকে বলবো যে আমাকে অন্ততপক্ষে মাইকে বলার জন্য যে বাংলাদেশের লাস্ট সিচুয়েশনটা কি আসলে কত রান করেছে নিশ্চয়ই আমাকে জানাবেন এখন আমি একটু জানতে চাই বাংলাদেশ এখন উইকেট পড়ে নাই 9 রান করেছে বাংলাদেশ শান্ত ভাই তিন ওভারে 9 রান এখনো উইকেট ওই যে স্টার্টিংটা আপনি প্রথমে নতুন বলে কিন্তু একটু দেখে খেলতে হবে উইকেট না গেলে কিন্তু চান্সেস অনেক বেশি থাকবে জেতা রাইট যেটি আমি বললাম যে আপনি ইংলিশ কন্ডিশনে কিন্তু আপনি ব্যাটসম্যানকে কিন্তু তাড়াহুড়া করলে হবে না আপনাকে ইনিংস বিল্ড আপটা করতে হবে ধীরে ধীরে খেলতে হবে এবং উইকেটে যদি আপনি থিতু হতে পারেন এবং হাতে যদি উইকেট জমা থাকে তখন কিন্তু আপনি এই ধরনের রানও কিন্তু চেস ডাউন করতে পারবেন আমরা কিন্তু দেখেছি ইংলিশ কন্ডিশনে কিন্তু আমরা টন্টনে যে ম্যাচটা আমরা জিতেছিলাম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেটি কিন্তু আমরা কিন্তু এরকম রান চেস করে কিন্তু জিতেছিলাম সো এই অভিজ্ঞতা কিন্তু আমাদের রয়েছে 319 রান মনে হয় চেস করেছিলাম বা 323 আমার ঠিক মনে নেই এরকম 319-23 এর মধ্যে কিছু একটা হবে সাকিব এবং লিটনের একটা দারুণ পার্টনারশিপ হয়েছিল সেই ম্যাচে জেসি আবারও ঘুরে ফিরে ওই সাকিব লিটনের সেই টন্টনের সেই পার্টনারশিপের কথা বাংলাদেশের ব্যাটিং আপনি একদম শুরুতে একটা কথা বলেছিলেন যে এত মানে হেলদি স্ট্রাইক রেট ব্যাটারদের কম আছে এটা আমাদের মানতেই হবে মানে টি টোয়েন্টি ক্রিকেটে আমরা দেখি যে আমাদের স্ট্রাইক রেটটা অন্য অনেক দলের বোলারদের চেয়েও খুব একটা ভালো না মানে অনেক ক্ষেত্রেই সেই ক্ষেত্রে আজকের ম্যাচে আপনার কাছে যদি বাংলাদেশ এই ম্যাচটা জিতে মানে শান্ত ভাইয়ের গাট ফিলিং যদি সত্যি সত্যি মানে সত্যতে কনভার্ট হয়ে যায় মানে কোন দুজন তিনজন ব্যাটার আসলে আজকে সেই জালোয়াটা দেখাবে আমার কাছে প্রথমেই মনে হয় যে লিটন এবং তামিমের খুব ভালো খেলা উচিত এবং সাথে সাথে তাওহিদ হৃদয় যেভাবে খেলছে যেভাবে শান্তর কথাও ডেফিনেটলি বলতে হয় সাকিব তো আছেনই সাকিব যেদিন খেলবেন সেদিন জিতিয়ে দিবেন সাকিবের কাছে নতুন করে আমরা তো সবসময় আশা করি সাকিবের নামটা মেনশন করার কোনো দরকারই নেই সাথে সাথে মুশফিক ভাইও খুব একটা ভালো শেপে আসলে আছেন এই কয়জনকেই বিশেষ করে বাট মেহেদি মিরাজকেও একবারে ফেলে দিতে পারি না যেভাবে ভারতের সাথে আমাদের একদম হারা ম্যাচটা জিতিয়ে দিয়েছেন সবার উপরে তো ভরসা থাকবে বাট সব থেকে ইম্পর্টেন্ট শুরুটা বারবারই বলছিলাম এখন কিন্তু ওই যে 3 ওভারে 9 রান আমরা ইতিমধ্যে কিন্তু অনেকটা পিছিয়ে গেছি যেখানে 1 ওভারে 9 এর উপরে ওরা শেষের দিকে করেছে সেখানে আমরা 3 ওভারে 9 রান শুরুর দিকে উইকেটে একটু থিতু হতে হবে সেটাও একটা কারণ আবার একটা ব্যাপার আছে যে ওই যে প্রথম ওভারে প্রথম 10 ওভার যে পাওয়ার প্লে অ্যাডভান্টেজ এটা কিন্তু আপনি আর পাবেন না যে এখানে কিন্তু 10 ওভার পরে যখন ফিল্ডাররা ছড়িয়ে যাবে তখন আপনি যতই মারেন না কেন তখন কিন্তু আপনার বাউন্ডারি বের করা খুবই ডিফিকাল্ট সো ধীতু হওয়ার জন্য 3টা ওভার চলে গেছে আমার কাছে মনে হয় তারপরে আরও একটু পজিটিভ ক্রিকেট খেলতে হবে আপনি বলছিলেন যে কাকে আপনার প্রাইম ভূমিকাটা পালন করতে হবে আমি তো বলবো যে যে দুজন এখন খুব একটা ভালো ফর্মে নেই অনেকে বলছেন হয়তো লিটন দাস খুব ভালো ফর্মে রয়েছেন কিন্তু লিটন দাস তারপরেও লিটন দাস আপনি শেষ 10টি ম্যাচে তিনি তার হাফ সেঞ্চুরি রয়েছে দুটো এবং আমার কাছে মনে হচ্ছে যে আজকে তামিম ইকবালের কিন্তু আপনার এই ম্যাচ দিয়ে তার যে ব্যাটিং নিয়ে মানে কিছুদিন ধরে যে সমালোচনা চলছে সেই সমালোচনা থেকে বেরিয়ে আসার একটা ভালো সুযোগ কিন্তু পেছনের 10টা ম্যাচ যদি আপনি হিসাব করেন সেখানে কিন্তু তামিম ইকবাল হাফ সেঞ্চুরি করেছেন মাত্র 1টি এবং এই ম্যাচেও 13 বলে 7 রান করে তামিম ইকবাল আউট হয়ে গেলেন না এটি তার জন্য দুঃখজনক বিষয় কোনো সন্দেহ নেই এবং তার এই ফর্মটা বাজে ফর্মটা কন্টিনিউ হওয়া মানেটা কিন্তু শুধু তার নিজের ব্যাটসম্যানশিপ না আমি মনে করি যে তার ক্যাপ্টেন্সির উপরেও কিন্তু এক ধরনের বাজে একটা প্রভাব পড়বে শান্ত ভাই বিশ্বকাপ তো আর কয়েকদিন বাদেই বিশ্বকাপ নিয়ে আলোচনা আমরা আসবো কারণ এশিয়া কাপ নিয়ে আমার আলোচনা আছে আমি একটু ন্যাশনাল টিমের আলোচনাটাই থাকতে চেয়েছিলাম কিন্তু এখন আমাকে বিরতি নেওয়ার জন্য একটা ইনস্ট্রাকশন এসেছে আমি বিরতিটা নেই নেওয়ার পরে আমি আলোচনায় ফিরছি ডিবিসির খেলার আড্ডায় আমরা নিচ্ছি একটা বিরতি ফিরছি কিছুক্ষণ পর ডিবিসি খেলার আড্ডায় স্বাগত আরও একবার সাথে আছি হাসান মাহাদি আমার সাথে আছেন হাসিবুল হোসেন শান্ত আছেন সাথীরা জাকির জেসি এবং আছেন এম কায়সার আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ দলের এবং এই বিরতির চাপানের বিরতির মাঝখান দিয়ে আমরা আবার একটু খেলাটাও দেখেছি আমাদের এই বড় পর্দায় এবং আমরা দেখলাম যে আইরিশ বোলার আসলে ঠিক যে প্ল্যানে কায়সার ভাই বোলিংটা করে এবং তাদের সিম বোলিং এই ধরনের কন্ডিশন সিমিলার আয়ারল্যান্ড ইংল্যান্ড একই রকম এবং তারা জানে এখানে কীরকম বোলিংটা করতে হয় যেহেতু রানটা
অনেক বেশি তারা বোর্ডে অলরেডি জমা করে ফেলেছে। তামিম ইকবাল আউট হয়ে গেছেন, লিটন 8 বলে 2 রান করেছেন। তামিম ইকবালের আউটটা আমরা দেখছিলাম এবং ঠিক এই আউটটাকে আপনি বলতে পারেন যে ঠিক তাকে আউট করার জন্য যেরকমভাবে ফাঁদ তৈরি করা হয়েছিল, যে ট্র্যাপ তৈরি করা হয়েছিল সেই ট্র্যাপে তিনি কিন্তু ফাঁদ পা দিয়েছেন। দেখুন যে যে জায়গাটা সিলি পয়েন্টের জাস্ট একটু সামনে একটু পিছন রেখে একজন ফিল্ডারকে রাখা হয়েছিল এবং বল একটু উপরের দিকে দেওয়া হয়েছে এবং ব্যাটসম্যান জানেন যে তামিম ইকবাল কিন্তু লেগ সাইডে এই ধরনের বল আসলে একটু ফ্লিক শট খেলবেন, ফ্লিক শট খেলতে পছন্দ করেন। তো ফ্লিক শট যখন আপনি খেলবেন তখন কিন্তু একটা ক্যাচ ওঠার একটা সম্ভাবনা থাকে এবং যে পজিশন থেকে তিনি যে ক্যাচটা নিয়েছেন সেটাকে আপনার বলের রিয়াকশন ক্যাচ, মানে এই ধরনের ক্যাচ কিন্তু ধরাটা খুব একটা সহজ বিষয় না, কারণ একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে কিন্তু আপনাকে সিদ্ধান্তটা নিতে হয় আপনি শরীর বাঁচাবেন না ক্যাচ ধরবেন। এখানে কিন্তু সেই ফিল্ডারটা দুর্দান্ত ভঙ্গিতে ক্যাচটা ধরেছেন। তামিম ইকবাল খুব একটা ভুল শট খেলেছিলেন তা কিন্তু না, কিন্তু ক্যাচটা হয়েছে দুর্দান্ত। এবং এখন বাংলাদেশ দলের যে কাজটুকু বেড়ে গেল সেটি হলো যে শুধুমাত্র স্কোরবোর্ডে রান যোগ করতে হবে তা না, আপনাকে ইনিংসটাও বিল্ড আপ করতে হবে, উইকেটটা সেভ করতে হবে। এখন যদি আর একটা উইকেট চলে যায় তখন কিন্তু বাংলাদেশ দলের মধ্যে দেখবেন যে আপনি ডিফেন্সিভ টেন্ডেন্সিটা আর একটু বেশি চলে আসবে। কিন্তু যেহেতু ম্যাচ আপনাকে জিততে হলে করতে হবে 45 ওভারে 320 রান, অর্থাৎ 7.5 মতো রান আপনার দরকার, ইটস টু টাফ যে আপনি শুধু ডিফেন্ড করে যাবেন এবং কোনো এক পোর্শন আপনাকে যদি আপনি ওয়ানডে টি টোয়েন্টি স্টাইলে খেলেন সেটাতে আপনি ম্যাচ জিততে পারবেন না। আপনাকে এখানে কিন্তু ধারাবাহিকভাবে লম্বা সময় জুড়ে কিন্তু আপনাকে ডমিনেট করতে হবে, এন্ড অফ দ্য 45 ওভার পর্যন্ত ক্যাচ যেটা বলতে সেটা করতেই হবে আমাদের, জেনুইন ব্যাটসম্যান, হ্যাঁ জেনুইন ব্যাটসম্যান, এবং 7-6-7 এর মধ্যে থাকতে হবে প্রথম দিকে। তারপরে কিন্তু আপনি 10-12 কিন্তু চেস করার সময়, বাট আমাদের রান রেটটা এখন হয়তো বা কম আছে, বাট এটাকে 6-7 মধ্যে আনতে হবে বা 5-6 মধ্যে রাখতেই হবে প্রতি ওভারে। জেসি, যেই কথাটা শান্ত ভাই এবং কায়সার ভাই বলছেন, তামিম ইকবাল আউট হয়ে গেছেন, দেখেন লিটন 10 বলে 6 রান করেছেন, তার মানে শান্তর একটা ভালো শট এই মুহূর্তে আমরা দেখছি আসলে, এবং বাংলাদেশও এরকম মিসফিল্ডিং আজকে করেছে। আচ্ছা জেসি, আমার একটা মানে পুরনো প্রশ্ন, এই প্রশ্নটা সবসময় প্রাসঙ্গিক, সবসময় বাংলাদেশ ক্রিকেটের জন্য প্রাসঙ্গিক, সেটা হচ্ছে যে আমরা প্রেশার মোমেন্টে মানে একটা খুব আপনার খুব সিগনিফিক্যান্ট ক্যাচ যেই সময়টা ধরা খুব জরুরি সেটা ধরলে ম্যাচটা বাংলাদেশের মানে ফরে চলে আসতে পারে, এমন সময় আমরা দেখি হয় উইকেট কিপার ছেড়ে দেন, নাহলে একটা সহজ ক্যাচ কোনো ফিল্ডার ছেড়ে দেন, মানে এই যে ক্যাচ পড়ে যাওয়াটা এটা ধারাবাহিকভাবেই বাংলাদেশ দলে হচ্ছে, এবং শুধুমাত্র বাংলাদেশ দলে না বয়সভিত্তিক ক্রিকেটে একই কাজ হচ্ছে ক্যাচ পড়ে যাওয়া। ডোমেস্টিক ক্রিকেটে অনেক ম্যাচ আপনিও কমেন্ট্রি করেছেন, আমি করেছি, কায়সার ভাই করেছেন, আমরা দেখেছি ডোমেস্টিক ক্রিকেটেও ক্যাচ ছাড়ার প্রবণতা, এবার ডিপিএলেও প্রত্যেকটা ম্যাচে আমি দেখেছি একাধিক ক্যাচ পড়েছে, কেন এটা হয় জেসি? একজন ক্রিকেটার হিসেবে আপনার কি মনে হয়? হাতে অনেক বাটার লাগানো থাকে বোধহয়। না, আমার কাছে মনে হয় যে একটা প্রেশারের ব্যাপার আছে, যে প্রেশারটা আমরা হয়তো প্রথম থেকেই নিতে শিখিনি সেভাবে। মেন্টালি যে স্ট্রেংথের কথা আমরা বলি, আপনি যদি একটু বাঙালি বা এশিয়ানদের, এশিয়ান আমি বলবো না ডেফিনেটলি, এখানে এটাই ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এর মধ্যে পড়ে যায়, আমরা আমাদের কাছে মনে হয় যে আমরা প্রথম থেকেই ফিল্ডিংয়ের উপরে খুব বেশি জোর দেই না। সো আপনি বাংলাদেশ টিমে যদি দেখেন প্রত্যেকটা টিমে ফিল্ডার আপনি কিন্তু হাতে গুনে বলতে পারবেন যে এ সব থেকে বেস্ট ফিল্ডার বা এ ভালো ফিল্ডার, অনেকেই আছে যে টিমে 2-3 ফিল্ডার কিন্তু খুব ভালো ফিল্ডার থাকে না সবসময় বাংলাদেশ টিমে। মুস্তাফিজ একটা বড় উদাহরণ, যে মুস্তাফিজ যখন আইপিএলও খেলতে যায় তার বোলিংটা ভালো হলেও কিন্তু ফিল্ডিংটা অনেক বেশি চোখে পড়ে। বাট আপনি বিশ্বের অন্যান্য দেশগুলোতে দেখবেন 11 জনের মধ্যে কে ভালো কে খারাপ আপনি কিন্তু পার্থক্য করতে পারবেন না। সো ডেফিনেটলি আমরা ফিল্ডিংয়ে অনেক বেশি উইক, তার অনেকগুলো কারণ আছে, যেটা আমরা ধরেন ছোটোবেলা যখন আমরা ফিল্ডিং করে আসি ছোটোবেলা থেকে, আমরা কিন্তু মিরপুর স্টেডিয়ামের মতো মাঠ বা বিকেএসপির মতো মাঠ সব জায়গায় ফিল্ডিং করতে পারি না। সো আমরা যখন থেকে ফিল্ডিংটা শিখে আসি একদম শুরু থেকে তখন কিন্তু এত ভালো স্মুথ মাঠ শিখে আসি না। সো আমাদের তখন থেকে হয় কি উঁচু নিচু মাঠে হয়তো বা একটু ভয় করে, অনেকে আমি জানি না শান্তভাই আমার সাথে একমত হবে কি না, যেহেতু আমি এই প্রশ্নটা শান্তভাই কি করব, ফিল্ডিংয়ে সবার একটা ভয় থাকে ডেফিনেটলি, সবার না, দু একজন এক্সট্রাঅর্ডিনারি ফিল্ডার আপনার থাকবে ডেফিনেটলি, ওরা বাই বর্ন আপনি দেখবেন যে ভালো ফিল্ডার, বাট ফিল্ডিংটা আমরা শিখে আসি এবং ফিল্ডিংয়ে আমাদের সবসময় একটা ভয় আমার নিজেরও আছে ডেফিনেটলি, আমি এবং সবসময় স্বীকার করি আমি ব্যাটিং বোলিংয়ে আমি রাজা, বাট ফিল্ডিংয়ে আসলে আমি বলতে পারি যে আমার উইকনেস ফিল্ডিংয়ে আছে। এরকম অনেককে আপনি দেখবেন যে ফিল্ডিংয়ে উইকনেস আছে। আপনি আমাদের মেয়েদের টিমটারও কথা যদি বলি, আজকে খুব সহজ ক্যাচ ছেড়েছে, শ্রীলঙ্কার সাথে খেলা হচ্ছে, মানে টিমের বেস্ট ফিল্ডার ছেড়েছে, একটা মানসিক ব্যাপার থাকে ফিল্ডিংয়ে, একটা ভয় আমাদের সবার সবসময়ই কাজ করে মনে হয়। এইজ লেভেলে সিলেকশনের দায়িত্বে শান্তভাই আছেন, এবং শান্তভাই এই প্রশ্নটা আপনাকে আমি জেসির জায়গা থেকে আপনাকে করি, সেটা হচ্ছে ধরেন তিনটা ডিপার্টমেন্টের মধ্যে সবচাইতে অল্প সময়ের মধ্যে দ্রুত উন্নতির জায়গায় হচ্ছে ফিল্ডিং, ব্যাটিং বোলিংয়ের উন্নতি কিন্তু মানে একদম রাতারাতি হয়ে যায় না, বাট ফিল্ডিং একটা সেগমেন্ট যেখানে রাতারাতি উন্নতি সম্ভব, এবং পৃথিবীর অনেক দেশ মডার্ন ডেস ক্রিকেট এখন যখন টি টোয়েন্টি জমানা শুরু হয়ে গেল এখন আমরা দেখি যে মানে
অদ্ভুত অদ্ভুত কিছু ক্যাচ যেগুলো কখনো আমরা র্যালি ক্যাচ বাউন্ডারি সীমানায় দাঁড়িয়ে কি কি মানে অ্যাক্রোবেটিক সব জিনিসপত্র দেখি। আমাদের দলেও এরকম অ্যাক্রোবেটিক ক্যাচ আমরা দেখেছি। সৌম্যর একটা ক্যাচের কথা আমার এখনো মনে পড়ে, কিন্তু হর হামেশাই না, যেটা অন্য অন্য দেশের বা স্পেশালি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট আমরা যেই মানের ফিল্ডিং দেখি সেই মানের ফিল্ডিংটা আমাদের দলে গ্রো করছে না। বাট এটা ইম্পর্টেন্ট যে গ্রো করছে বলে ভুল হবে, অনেক আগের চেয়ে বাংলাদেশ ফিল্ডিং অনেক বেটার। আর এই এই ওয়েদার কন্ডিশনে শান্ত ভাই, সবশেষ তিন বছরে বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচে একাধিক ক্যাচ ছেড়েছে। একাধিক ক্যাচ ছেড়েছে না, এখন ডিপেন্ড করে যে আমরা প্র্যাকটিস তো করছে অ্যান্ড প্রেশারে যেটা বললো ওই সময় লোডটা প্রেশারটা এভাবে নিতে পারে না, বা কেউ তো ইচ্ছা করে ক্যাচ ছাড়ে না, সবচেয়ে বড় জিনিস। ঠিক আছে, আমি আমি কারণ বলবো, আমি এই কারণেই বলবো যে বাংলাদেশ আগের চেয়ে বেটার ফিলিং করছে। আপনি যদি আমরা তাসকিনকে খুব মিস করছি, তাসকিন থাকলে বোলিংটা ভালো হতো, বাট ফিল্ডিংয়ে আমরা কিন্তু ভালো ভালো অনেক ক্যাচ ধরছি। মিরাজের যদি আপনি ফিল্ডিং দেখেন, সে ক্যাচ ধরছে, সে সব রান আউট করছে, তো পজিটিভ সাইড আছে, অবশ্যই আছে। বাট আমরা জিনিসটা কি আমরা নেগেটিভ দেখি না শান্ত ভাই, আমরা মিরাজকে আলাদা করতে পারছি সবার থেকে, যে মিরাজ টিমের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার, বাট মিরাজের মতো ফিল্ডার 11 জন। আজকে কেসটা আজকে ড্রপ করলো, কেউ কোনোদিন কল্পনা করেছে এই কেসটা করবে না, হতে পারে, বাট ক্যাচ ধরার ভঙ্গিটাই ভুল ছিল, ওয়েদারের কারণে হয়তো বা আজকে একটু সমস্যা হয়েছে। অনেকটা আমাদের জন্য অনেক ঠান্ডা ওইখানে, তো ঠান্ডায় কিন্তু অটোমেটিকলি হাত পা এমনি স্টিফ হয়ে থাকে, তো এটা একটা কারণ হতে পারে আজকে। আমি একটু ক্যাচ প্রসঙ্গে একটু অ্যাড করি, সেটি হলো যে দেখুন ফিল্ডিংটা হলো গিয়ে কিন্তু আপনার উপভোগের বিষয়। আপনি যদি ফিল্ডিং উপভোগ না করেন তাহলে মাঠে কী করবেন? আপনি কিন্তু এড়িয়ে চলবেন, অর্থাৎ পালিয়ে থাকবেন। এবং বলাই হয়ে থাকে যে যখনই কোনো ফিল্ডার এড়িয়ে থাকে তাকে কিন্তু বল আপনার তার দিকে ছুটে বেশি, বা তার দিকে বল কিন্তু বেশি যায়, তার দিকে কিন্তু ক্যাচ বেশি যায়। সো আমরা কিন্তু ম্যাক্সিমাম ফিল্ডাররা আমরা আমাদের দলের যারা রয়েছেন তারা কিন্তু এটা উপভোগ করেন না, দেখে কিন্তু একটু দেখবেন যে আপনি সবচেয়ে কঠিন জায়গাটা ফিল্ডিংয়ের কোন জায়গায়, পয়েন্ট এবং গালি, পয়েন্ট এবং স্লিপ। আপনি দেখবেন যে পয়েন্ট এবং স্লিপে হয়তো অনেক, পয়েন্ট এবং গালিতে অনেকে দাঁড়ান, কিন্তু স্লিপে কোনো ফিল্ডার আপনি খুঁজে পাবেন না। আজ পর্যন্ত বাংলাদেশে কিন্তু কোনো ভালো স্লিপ ফিল্ডার কিন্তু আমরা তৈরি করতে পারিনি, তার কারণটা কি আমরা এটাতে উপভোগী করি না, আমরা এটাকে এড়িয়ে চলি সাধারণত। এবং স্লিপে কিন্তু আমাদের টেস্ট ক্রিকেটে আমরা অনেক ম্যাচে কিন্তু আপনার সুযোগ হারিয়েছি, কিন্তু আমি মনে করি যে স্লিপে আমাদের ক্যাচ মিসের কারণে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে বাংলাদেশ এখন পর্যন্ত, আমি একটু আপনার সাথে একটু অন্য ব্যাখ্যায় যাচ্ছি, সেটি হলো যে বাংলাদেশ এখন পর্যন্ত যত ক্যাচ ধরেছে তত ক্যাচ মিস করেনি কিন্তু, না সেটা তো প্রবলেমটা হলো যে ক্যাচ ধরাটাই কিন্তু একজন ফিল্ডারের মূল কাজ, এবং ক্যাচ মিস যখন করেন তখনই কিন্তু তাকে ভিলেন কায়দায় হয়তো দাঁড় করানো হয়। এই ম্যাচেও কিন্তু বাংলাদেশের দুটো ক্যাচ, যে দুটো ক্যাচ হয়ে ছেড়েছে সেটা কোনো মতে কিন্তু আপনার মিস হওয়ার মতো কোনো ক্যাচ না। যে কোনো বিচারে কিন্তু আপনি যদি এই ক্যাচটা 100 বার দেন আপনি দেখবেন যে 99 বার কিন্তু আপনি ধরতে পারেন, একবার যেটা ছুটবে সেটি হলো আপনাকে মিস হ্যাপ বলতে হবে। সো আশা করছি ফিল্ডিংটা খারাপ হয়েছে, অন্তত ব্যাটিংটা যেন ভালো হয়। এবং জেসি ব্যাটিংয়ের যে শুরুটা আমরা দেখলাম সেই শুরুটা এখনও পর্যন্ত আশা জাগা নিয়ে কিছু না, মানে ডেফিনেটলি ব্যাটাররা স্ট্রাগল করছেন। লিটনকে অবশ্যই বড় ইনিংস খেলতে হবে, এবং আমি কায়সার ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে লিটন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ভালো অপশন ব্যাটিংয়ের, মানে যদি আমি ভুল না করি, অবশ্যই মুশফিক তো আছেনই, বাট লিটনও কিন্তু যে শেষ 10 ম্যাচের পরিসংখ্যানও কায়সার ভাই দিয়েছেন। অবশ্যই লিটনও খুব একটা ভালো শেপে নেই, এবং বিশেষ করে আইপিএল থেকে, আইপিএলে একটা ম্যাচ খেলে খারাপ করাতে আমার কাছে মনে হচ্ছে কনফিডেন্স লেভেলটা আরও নিচে নেমে গেছে। যখন আইপিএলে লিটন গেছেন তখন কিন্তু মানে যে সময়টা আইপিএল অকশনে আসলে লিটনকে নেওয়া হয়েছে সেই সময়টা লিটনের পারফরমেন্স দুর্দান্ত ছিল, এবং হ্যাঁ মানে কনফিডেন্স লুজ হয়ে যায় তাহলে না, সেটা না বা শান্ত ভাই, শুধু আইপিএলে ব্যাটিংটা খারাপ করেছে সাথে সাথে কিপিংটাও কিন্তু অনেক খারাপ করেছে, এবং সবচেয়ে বড় কথা কিপিংটা আসলে অনেকটা বড় কনসার্ন ছিল। যেসি আমার একটা বিরতির সময় হয়েছে, আমি একটা বিরতি নিয়ে ফিরছি, ডিবিসি খেলার আড্ডায় নিচ্ছি আমরা আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর আমাদের সাথেই থাকুন। ডিবিসির খেলার আড্ডায় স্বাগত আরও একবার, সাথে আছি হাসান মাহাদি, সাথে আছেন হাসিবুল হোসেন শান্ত, সাথীরা জাকির জেসি এবং এম এম কায়সার। কায়সার ভাই, আমরা একটা ক্যাপশন লিখেছিলাম যে এশিয়া কাপ নাটকের অবসান কবে হচ্ছে, এটা নিয়ে জলঘোলা হচ্ছে পাকিস্তানে, এবারকার শিডিউল এশিয়া কাপ হওয়ার কথা, এবং যখনই পাকিস্তানে কিছু হবে সেখানে ইন্ডিয়া খেলতে যাবে না, একটা হাইব্রিড মডেল তৈরি হয়েছে, এবং সেই হাইব্রিড মডেল পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে দিয়েছে, সেখানে নাকি কিছু পজিটিভ আলোচনা হচ্ছে, একটা ছোট্ট হুমকিও আছে যদি পাকিস্তান এশিয়া কাপ না খেলতে চায় তাহলে ইন্ডিয়াতেও পাকিস্তান বিশ্বকাপ খেলতে যাবে না।
না দেখুন, আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তান যে প্রস্তাবটা দিয়েছে সেটি খুব একটা কিন্তু মন্দ কিছু না। এক অর্থে কিন্তু তারা বলেছে যে তারা এটা ছাড়া সমাধানই কই, এটা সেটাই বললাম আমি যে তাহলে তো হয়তো দু দেশ কখনো খেলবে না, মুখোমুখি হবেই না, কখনো তাদের মাটিতে খেলবে না। অথচ আমি আমার সাংবাদিকতা জগৎ সময় কিন্তু আমি দেখেছি যে ইন্ডিয়ার মাটিতে গিয়ে কিন্তু পাকিস্তান খেলেছে, পাকিস্তানের মাটিতে গিয়ে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটাররা খেলেছে। এই সচিন টেন্ডুলকারের ডেবু হয়েছিল পাকিস্তানের মাটিতে, এক্স্যাক্টলি, তাই না? আপনি সৌরভ গাঙ্গুলি সেখানে খেলেছেন, আপনার বীরেন্দ্র সেবাগ সেখানে অলমোস্ট, হ্যাঁ, আগের সবাই খেলে, দুর্দান্ত কিছু পারফরমেন্স ছিল এবং দুর্দান্ত ক্রিকেট আমরা দেখেছি সেখানে। কিন্তু এই দু দেশ তাদের নিজেদের দেশে খেলতে যায় না, একটা রাজনৈতিক কারণ রয়েছে। কিন্তু আমার মনে হয় যে পৃথিবীর সব সম্পর্ক যদি তাদের থাকতে পারে তাহলে ক্রিকেট খেললে তাদের মধ্যে সম্পর্কটা কেন নষ্ট হয়ে যাবে বা সম্পর্কটা কেন হয়ে যাবে, আই ডোন্ট বিলিভ ইট। আমার কাছে এটা ঠিক মানে মাথায় ধরে না। সো তারপর আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তান যে প্রস্তাবটা দিয়েছে সেই প্রস্তাবে কিছুটা একটু লজিক রয়েছে এবং তারা বলেছে যে 13টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচ তারা পাকিস্তানের মাটিতে খেলবে এবং বাকি ম্যাচগুলো তারা নিরপেক্ষ ভেন্যু অর্থাৎ আপনার আরব আমিরাতে খেলবে। আর ফাইনালটাও যদি ভারত উঠে যায় ফাইনালটাও দরকার হলে তারা কিন্তু আরব আমিরাতে খেলবে। সো আমার কাছে মনে হয় যে তারা একটা প্রস্তাব দিয়েছে এবং এই প্রস্তাবটা খুবই লজিক্যাল একটা প্রস্তাব। কিন্তু বাংলাদেশ বা পাকিস্তান শ্রীলঙ্কা এই প্রস্তাবটার সাথে এখনও একমত প্রকাশ করেনি, তার কারণটা হলো যে তাদেরকে একটু ট্রাভেল করতে হবে। সো আমার মনে হয় যে যদি এটা আপনার আলোচনায় আসে তাহলে এটা কিন্তু খুব একটা মন্দ কোনো প্রস্তাব হবে না। এক্স্যাক্টলি, জেসি এশিয়া কাপ হবে তো না, মানে বিশ্বকাপের আগে এশিয়া কাপ, সেপ্টেম্বর এশিয়া কাপ হওয়ার কথা, বাংলাদেশ দলের জন্য বিশ্বকাপের একটা খুব ভালো প্রস্তুতির মঞ্চ কিন্তু এশিয়া কাপ, হাই ইন্টেনসিটি ম্যাচ হয় আমরা দেখেছি। অবশ্যই, এবং শুধু বাংলাদেশ না, পুরো এশিয়ার যেই দলগুলো আছে আর কি, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, সবার জন্য খুব ভালো একটা প্র্যাকটিস সবসময় হয় এশিয়া কাপে। কিন্তু দেখবেন যে মানে এত জমে যায়, শেষ পর্যন্ত দেখা গেল যে অলমোস্ট ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালিস্ট ফাইনালিস্ট দলগুলোর মতো একটা অবস্থা হয়ে যায় এবং সেটা প্রত্যেকটা দলের জন্য খুব ভালো একটা কম্পিটিশন হবে, বিশেষ করে এশিয়ার জন্য। এবং সেটার জন্য হলেও এশিয়া কাপটা হওয়া দরকার। এবং যে প্রস্তাবটা কায়সার ভাই বললেন আমার কাছে মনে হয় একেবারে পারফেক্ট একটা প্রস্তাব। পাকিস্তান তো এটুকু কম্প্রোমাইজ করছেই এবং আমার কাছে পাকিস্তানের একটা কথা আছে সেখানে, তারা যে মানে হাইব্রিড একটা মডেল দিয়েছে, শান্ত ভাই কেউ আমি দৃষ্টি আকর্ষণ করছি, হাইব্রিড মডেলটা হচ্ছে এশিয়া কাপে ইন্ডিয়া পাকিস্তানে খেলতে যাবে না, বিশ্বকাপের জন্য সেই হাইব্রিড মডেলটা পাকিস্তান ফলো করবে, তারা বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশে খেলতে চায়। না, আমার মনে হয় যে আমি একটু যোগ করি শান্ত ভাইকে দিয়ে দিই, সেটি হলো যে দেখুন আপনি এশিয়া কাপের জন্য তারা সেই হাইব্রিড মডেলটা দিতে পেরেছে এবং তারা সেই প্রস্তাবটা দিয়েছে বিকজ তারা কিন্তু আয়োজক। কিন্তু আপনি বিশ্বকাপ নিয়ে এই ধরনের প্রস্তাব দিতে পারেন না, কারণ বিশ্বকাপের আয়োজক তো আপনি না এবং বিশ্বকাপের সাংগঠনিক ক্ষমতা দক্ষতা এই আপনার সাংগঠনিক ইউটা আপনি না, এটা তো আইসিসি, আইসিসি করছে সাংগঠনিক ইটা দেখাচ্ছে আর আপনার আয়োজক হলো ভারত। সো ওইটা অন্য প্রসঙ্গ। আমার মনে হয় যে এশিয়া কাপটা আগে হয়ে যাক, তারপর আপনি এই হাইব্রিড মডেলটা দিয়ে বিশ্বকাপে কী করবেন না করবেন সেটি পরের বিষয়। আরেকটা বিষয় হলো যে বেশি জটিলতা যদি দেখা যায় এশিয়া কাপে তাহলে আমার মনে হয় যে পাকিস্তান ইন্ডিয়াকে বাদ দিয়ে এশিয়া কাপ করা উচিত। কি মনে হয়, পুরোটাই বাংলাদেশই করা উচিত, মানে পাকিস্তান ইন্ডিয়াকে বাদ দিয়ে এশিয়া কাপ? না না, পাকিস্তান ইন্ডিয়া সবাই বাংলাদেশে খেলবে পাকিস্তান ইন্ডিয়ার ক্রিকেট কূটনীতির মধ্যে, মানে তাদের দুই দেশের পলিটিক্যাল ইস্যুগুলো জড়িয়ে যায়, এটা ক্রিকেটের জন্য কখনো কাম্য না? খেলার জগতেই এটা কাম্য না, কোনো খেলাতেই। বাট এটা এখন হয়ে গিয়েছে, আমি কী করবেন, এখানে তো আমার বড় কিছুই নেই আসলে বেসিক্যালি। না দেখুন, আপনি দক্ষিণ আফ্রিকা এবং উত্তর কোরিয়ার মধ্যে কিন্তু আপনি রাজনৈতিক বৈরিতা রয়েছে, কিন্তু তারা তো একসাথে কিন্তু আপনার অলিম্পিকে দলও পাঠায়, তারা কিন্তু একসাথে আপনার ওয়ার্ল্ড কাপ দলও কিন্তু গঠন করা হয়েছিল তাদের। তো তাদের মধ্যে তো এই ধরনের খেলা যখন বিষয় তখন কিন্তু আপনি এই ধরনের বিষয়গুলো আসে না, কিন্তু এটা শুধুমাত্র আপনি দেখবেন যে সাবকন্টিনেন্টের মধ্যে কিন্তু এই জিনিসটা আসে। তবে পাকিস্তানের চেয়ে ইন্ডিয়া বেশি নকলামি করে, এটা বুঝি না। আমার কাছে মনে হয় শান্ত ভাই আসলে পৃথিবী এত এগিয়ে গেছে, ক্রিকেট এত এগিয়ে গেছে, পাকিস্তানি কোনো প্লেয়ারকে আইপিএলে তারা নেয় না, ইন্ডিয়ান কোনো প্লেয়ারকে পিএসএল এ যেতে দেখা যায় না। সো ইন্ডিয়ান কোনো ক্রিকেটাররা কোনো জায়গায় ফ্র্যাঞ্চাইজি খেলে না, দরকার নাই আসলে। মানে ভারতে ওরা ক্রিকেটটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, তাদের এত নেম ফেম সব কিছু দিয়ে এত সিকিউর তারা, তাদের আমার কাছে মনে হয় যে যতটুকু সময় পায় ততটুকু তারা ফ্যামিলিতে, তারা ব্যাক টু ব্যাক তারা এত বেশি সিরিয়াস খেলছে। এক আইপিএল খেললে আমার কাছে মনে হয় ওদের সারা জীবন আর না খেললেও চলবে। থ্যাংক ইউ জেসি, আমার হাতে এই মুহূর্তে আর সময় নাই। শান্ত ভাই আপনাকে ধন্যবাদ, ক্যাসার ভাই আপনাকে ধন্যবাদ। আমরা শেষ করছি আজকে আমাদের খেলার আড্ডা, খেলার আড্ডা থেকে আমরা বিদায় নিচ্ছি, আবারও পরের শুক্রবারে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ডিবিসি নিউজের সঙ্গেই থাকবেন।